খুলনায় একটি বইয়ের দোকানের গোডাউন থেকে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে কেডি ঘোষ রোডে এই ঘটনা ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম। পুলিশ জানায়, রাতে তারাবি নামাজ পড়তে যাওয়ার আগে গোডাউন ম্যানেজারের সাথে কথা হয় রফিকুলের। নামাজ শেষে একাধিকবার যোগাযোগের চেষ্টা চালায় গোডাউন ম্যানেজার। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবনের তৃতীয় তলার গোডাউনে রফিকুলের মরদেহ দেখতে পান তিনি। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ভবনের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে বলে জানায় পুলিশ। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করেছি এবং আমরা মোটামুটি আসামিকে শনাক্ত করেছি এবং আমাদের টিম সিআইডি পিবিআই বিভিন্ন টিম কাজ করছে এবং অতি শীঘ্রই আমরা আসামিদেরকে ধরতে সক্ষম হব।